জঙ্গিপুর পুলিশ জেলার পরিচালনায় এবং শামসেরগঞ্জ থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান উৎসবের আয়োজন। সোমবার থানা চত্বরে এই শিবিরে রক্তদান করেন পুলিশ সুপার থেকে সাংসদ ও বিধায়কেরা। কর্মসূচি আমরা পালিত করছি, এটা আমরা প্রত্যেকটা গোটা পশ্চিমবঙ্গ ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, আমাদের মাননীয় ডিজিপি সাহেবের প্রচেষ্টায় এটা আমরা প্রত্যেকটা জেলা পুলিশ, প্রত্যেকটা থানা এটা পালিত করছে। আজকে এই আমরা ফিফথ কর্মসূচি আমরা জঙ্গিপুর জেলায় নিলাম, তখন আজকে আমাদের শমশেরগঞ্জে এটা আমরা পালিত করছি। সেখানে আমাদের সঙ্গে আছেন এমএলএ শমশেরগঞ্জ সাহেব, আছেন আমার এডিএসপি, এসডিপিও, ওসি শমশেরগঞ্জ, সিআই শমশেরগঞ্জ থেকে আরম্ভ করে আমাদের এটা কর্মসূচির মধ্যে যে ব্লাড ডোনেট করছেন, আমাদের ডিফারেন্ট র্যাঙ্ক সিনিয়র অফিসার থেকে আরম্ভ করে আমাদের মেন অফিসার, ফোর্স, সাব ইন্সপেক্টর্স, এএসআই, লেডি কনস্টেবলস, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ সকলেরই অংশগ্রহণ করছেন। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।